Fashala box nagar mandalni bukhakti khlai zakha kaisa sokatiya farmu banda panda faima zak faikha hastini mantri okra dr manik shaha pandao kokshana thangai hastini mantri okra dr manik shaha shakha agirogo box nagar amsaitongo huno kebu shaimania fia bachong mari o bjp kaplai ungmani yagulo box nagar amsayo 30000 voters kaplai ungmani yagulo se turuk turuk jotono box nagar no shini baikha hune shakha mantri okra dr manik shaha Abani yagulo pandao kokshana thangai botei bu shakha chongmani nisukang waire wai bo box nagar amsayo thanglai suklai ka hunoi abono tuye shana thangai bo bo shakha khoraksha mantri ungya sukang bosya boktong mani hunoi ভালো এটা লক্ষণ ভালো মনে থেকে দেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ সারা ভারতবর্ষের মধ্যে বক্স নগরের নাম অনেকে কিন্তু জানতো না অনেকে জানতো না হয়তো আছে আমরা জানি বক্স নগর কিন্তু ভারতবর্ষে বক্স নগরে এবার যেটা হলো সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু বক্স নগর জানো আমরা আরেকটা কেন্দ্র ধনপুর থেকে জিতেছি সেখানেও প্রায় 18,000 ভোটে আমরা জিতেছি আর বক্সনগরে আমরা 30,000-এর উপরে মানে ভোটে জিতেছি এবং আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায় 62%-এর উপরে এখানে এটা বিরাট না সবাই বলছে কি করে হলো অনেকের মধ্যে অনেক সন্দেহ জেগেছে তো সেই সন্দেহ আপনারাও দেখেছেন আমরাও দেখেছি কোথাও সন্দেহের স্থান নেই মানুষ বুঝে গেছে যে যশস্বী প্রধানমন্ত্রী নাম শুনলেই ভুল নাই আর শুধু ভোট না বক্সনগরের জামানাম জব্দ করে দিয়েছে অদ্ভুত এতটা কিন্তু আমরা আশা করিনি আমি জানি না এখানে কেউ আশা করেছে না আমরা কিন্তু কেউ আশা করিনি আমরাই আশা করেছি আপনি কিন্তু দূরস্থ আমরা ভেবেছি 10-15,000 ভোট হবে কারণ যেভাবে মানুষের কাছে গেছে অদ্ভুত মানে জল না চাইতেই মানে উপরওয়ালা আপনাকে জল দিয়ে দিল এটা একমাত্র সম্ভব হয়েছে ঈশ্বরের কারণে ঈশ্বর আপনাদের মাধ্যমেই সেটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন বুঝাতে পেরেছেন এবং এই যে বুঝানোর বিষয়টা এটা যেন সাসপেন্ড করতে সাসপেন্ড করে এই কারণে এইবার বললাম আর বাকি সময় তো ঘুরেছি আর এইরকম একটা ভারতীয় জনতা পার্টির সরকার সবকা বিকাশ বিশ্বাস এই বিশ্বাসের কারণে এখানকার যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সেই বিশ্বাসটা আমরা ওনাদের থেকে নিতে পেরেছি সো উই ওয়ার ভেরি গুড টিচার্স আমরা ভালো টিচার্স বলে স্টুডেন্ট থেকে যেমন আমার রেজাল্ট কিরকম স্টুডেন্টসের রেজাল্ট যখন ভালো হয় তখন টিচারও ভালো আমরা বুঝাতে পেরেছি এবং সবাই মিলে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি আমাদের মানে স্টেটের লিডার থেকে আরম্ভ করে আমাদের সভাপতির থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মিনিস্টার এখানে যারাই উপস্থিত আছেন সবাই কিন্তু আমরা এখানে এসে আমিও এবং কোনো দিন বাদ নেই এখানে আমি আসি দুটো কেন্দ্রেই আমি গেছি অনেকে বলছে আর মুখ্যমন্ত্রী এতবার যেতে হয়নি আরে মুখ্যমন্ত্রীর আগে আরেকজন কাটতে হতো এবং কার্যকর্তার সাথে যদি রেজাল্ট বের হয় সমস্যা কি মুখ্যমন্ত্রী একটা সংখ্যা দিল মানে ঠিক আছে পদ আছে কিন্তু ইলেকশন যখন ঘটতে যাচ্ছে সেখানে আমি মানে এটাই যথেষ্ট মানে বক্সনগরের কারণে আমাদের এবার যে আমার দিল্লির যাত্রা খুব ফুলিয়ে কেটে গেছে যেখানে যায় সবাই হাত মারিয়ে হাত মিলাচ্ছে কনগ্রেচুলেশন কনগ্রেচুলেশন এটা কিন্তু আমার আমার কনগ্রেচুলেশন দিয়েছে সেটা বড় কথা নয় আমাদের কার্যকর্তাদের কনগ্রেচুলেশন দিয়েছে আপনারা রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি দিদি দিয়েছি এটা অদ্ভুত ফিলিংস এসেছে এইটা অসাধ্য এটা তুমি ভেবেছে সে অসাধ্য কাজটা আমরা সাধন করতে পেরেছি তার থেকে বেশি ভোটে এই লোকসভা নির্বাচনে আগামী 24-এর নির্বাচনে আমরা মোদিজিকে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করব বন্ধুগণ আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছিলাম আমি যেটা বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এই উন্নয়নের ক্ষেত্রে দুই হাত তুলে দিয়েছে তার যথাযথ প্রমাণ একটা প্রকল্প আমি আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য বিরাম দেব আপনারা জানেন যে কেন্দ্র থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বংশের মানুষ তাদের জন্য আয়ুষ্মান কার্ড চালু করেছিলেন যারা গরিব বংশের মানুষ চিকিৎসার অভাবে মৃত্যু হয় পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে না তাদের জন্য 5 লক্ষ টাকা এই আয়ুষ্মান প্রকল্প চালু করেছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পাইথাকো পান্ডাও ফাইমা জাক ফাইকা বিজেপিনি চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য হাস্তি বিজেপিনি তাংফাংজু পাপিয়া দত্ত এমএলএ তাফাজুল হোসেন খবৈ কুবুন অজামারক রাজাখরাগুলি নিশিমি প্রণমনি কক্থম চিনি খরাং